ثواب কেমন হবে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নবী বললেন আবু যর শোনো লা আনতা বুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাত 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে قرآن الكريم একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবে তিনি কে আল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ খুশি না বেজা এই রকম একটা মাহফিলে বসে তিনটা আয়াত যদি বুঝে যেতে পারে প্রথম আয়াত আল্লাহ বলছেন ফেরেশতারা আমাদের জন্য বন্ধু দুনিয়ার জীবনে ফেরেশতারা আমার আপনার জন্য বন্ধু আখিরাতের জীবনে ফেরেশতারা আমার আপনার জন্য বন্ধু হবে আমার আপনার মন যা চাবে চাওয়ার আগে যিনি হাজির করে দিবেন তিনি কে সেদিন মেহমানদারি করাবেন স্বয়ং আমার আল্লাহ আমরা হব সেদিন মেহমান আর মালিক সেদিন মেহমানদারি করাবেন দুনিয়ার জীবনে তার কথার চাইতে কার কথা সেরা হতে পারে যে মানুষকে কোরআনের দিকে ডাকবে নিজে নেক আমল করবে আর নিজেকে মুসলিম বলে পরিচয় দেবে আজকে আমরা যারা বসেছি সেরা মানুষ হতে বসেছি ইন্নাল মালাইকাতা তাদউ জিনহাতাহা রিদান লিতালিবিল ইলম যদি আমরা শিখার জন্য বসি এই জায়গা থেকে ওঠার আগে ফেরেশতারা দোয়া করবে হতে পারে যিনি গুনাহ maaf করে কবুল করবেন তিনি কে হাত্তাল হিতান ফি জাউফিল মা নদীর ভিতরে যেই মাছগুলো আছে এই যমুনার পারে এই জায়গাতে বসে মাহফিলে কথা বলছি মাছগুলো দোয়া করতেছে আল্লাহ আপনার গোলামদের গুনাহ maaf করে দেন যিনি maaf করে দিবেন তিনি কে যুবক কই যান বাবা 100% এর আগে একজনও কিন্তু যাওয়া যাবে না আমি খুব লম্বা ওয়াজ করব না ইনশাআল্লাহ না খুব লম্বা ওয়াজ আমি করি না এমন আমি এত জ্ঞানী লোক না যে আমি খুব লম্বা ওয়াজ করতে পারবো অল্প ওয়াজ করবো ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন আমার জ্ঞানের পরিধি খুব কম অল্প জ্ঞান থেকে এই মাহফিলে আমি অল্প কথাই বলবো আমি খুব লম্বা ওয়াজ করি না অল্প স্বল্প ওয়াজ করি তিনটা আয়াত নিছি তিনটা আয়াত বোঝানোর চেষ্টা করবো কয়টা সবাই বলেন এক নম্বর আয়াতে বোঝা গেল ফেরেশতারা বন্ধু ফেরেশতারা কখন আপনার ঘরে প্রবেশ করে না যখন আপনার ঘরের ভিতরে ছবি লাগানো থাকে লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি তাসাউইর ছবি যখন আপনার ঘরের ভিতরে লটকানো থাকে ছবি যখন আপনার ঘরের ভিতরে আপনি ঝুলিয়ে রাখেন ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না এখন আমাদের ঘরগুলার ভিতরে ছবি আছে না না কম না বেশি আল্লাহর নবী জিবরিলকে বলেন জিবরিল ঘরের ভিতরে প্রবেশ করো জিবরিল আল্লাহর ঘরের ভিতর আল্লাহর নবীর ঘরের ভিতরে প্রবেশ করেন না আল্লাহর নবী বললেন মা মানাকা ইয়া জিবরিল কোন জিনিস তোমাকে নিষেধ করলো ঘরে প্রবেশ করতে জিবরিল আলাইহিস সালাম বললেন ওগো নবীজি আপনার পর্দার ভিতরে একটা ছবি আঁকা আছে আল্লাহ নবী ওই ছবিকে কর্তন করে দিলেন এরপরে ফেরেশতা প্রবেশ করলো আল্লাহ নবীর ঘরে যদি ছবি থাকার কারণে ফেরেশতা না আসে আমার আপনার ঘরে ছবি থাকলে ফেরেশতা আসবে তো আরো আসতে বলেন এখন আমাদের কাছে ধর্মের মধ্যে সবচেয়ে বড় ধর্মের নাম রাজনীতি কি নীতি আরে কথা কয় না রাজনীতির কারণে যার যার নেতার ছবিগুলো আমরা আটকে রাখি নেতার ছবির ভিতরে কোনো বরকত নাই কোনো কল্যাণ নাই ছবি রাখা লাগবে হৃদয়ে আচরণে আখলাকে আপনি তার চরিত্র ধারণ করেন ছবি লটকায় রেখে
ফেরেশতাদেরকে আমরা তারা দিচ্ছি ঠিক কিনা বলো এরপরে আমাদের ঘরের ভিতরে আছে পুতুল ছোট ছোট বাচ্চাকে খেলনা হিসাবে বাজার থেকে আমরা পুতুল কিনে এনে দিই আপনারা কি রাগ করতেছেন আমার উপর না বাস্তব মাত্র শুরু আমি একটি কথাও কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আমার মন গড়া একটি কথা আমি মাহফিলে বলবো আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে ছবি রাখবেন না আপনার নিজের আত্মীয় স্বজনের ছবি না নিজের সন্তানের ছবি না ছবি আজকে থেকে ঘর থেকে ডিলিট করে দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ বইয়ের সুন্দর ছবিটা টান দিয়ে নামায় ফেলবেন মহব্বত হৃদয়ে লালন করবেন আপনার যুবক বয়সের ছবিটা টান দিয়ে নামিয়ে আপনার যুবক বয়সের সেই চরিত্র আপনি চিন্তা করবেন নিজের ভিতরে ভুল ত্রুটি থাকলে সংশোধন করবেন আপনার ঘরকে রহমতের ফেরেশতা দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে আল্লাহ ঘরের ভিতরে আপনি যদি পুতুল রেখে থাকেন মূর্তি রেখে থাকেন সরায় দিবেন মূর্তিওয়ালা ঘরের ভিতরে পুতুলওয়ালা ঘরের ভিতরে ফেরেশতা যায় না ছোট ছোট বাচ্চাদেরকে আমরা নূপুর কিনে দিই পায়ের ভিতরে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় আছে না এরপরে আমরা নাচ শিখাই আমাদের বাচ্চাদেরকে আরে কি নাচানাচি হুজুর গেলে পর্যন্ত বলি হুজুর দেখেন আমার মেয়ে কেমন নাচ শিখছে তো নূপুর দিয়ে নাচি 1445 বছর পূর্বে আল্লাহর হাবিব বলে গেলেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি জুলজুল যেই ঘরের ভিতরে ঝুনঝুনির আওয়াজ হবে নূপুরের আওয়াজ হবে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যাবে না আজকে অধিকাংশ মানুষের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না ঠিক কিনা বলে ঘরের ভিতরে দুষ্ট জিন ভরে গেছে চরিত্র নষ্ট হয়ে গেছে আজকে মাহফিল থেকে শুধরে যান কোন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না ছবি যে ঘরে আছে পুতুল যে ঘরে আছে নূপুর যে ঘরে আছে বাউলুন মুনকাতিআ পেশাব আটকায় রাখছেন এখন কমোডে কমোডে আমাদের বাচ্চারা পেশাব করে আগে দেখা যেত সভাপতি বসা আছেন পিছনে মুরব্বীরা আছেন ডানে বামে মুরব্বীরা বসা বলেন তো দেখি আগে যখন মানুষের স্বভাবজাত ভাবে যখন প্রাকৃতিক ডাক আসত তখন মানুষ কোথায় যেত আরে কথা কয় না আপনার সবাই মনে হয় আমি একটু ভাষাটা কঠিন করে ফেলেছি বুঝেন নাই মানুষের যখন আগে বাথরুম ধরত কোথায় যেত আর কথা কয় না কোথায় আর এখন বাথরুম ধরলে মানুষ বাহির থেকে দৌড়ায় কোথায় আসে এই ঘরের ভিতরে যে আপনি দৌড়ে আসলেন টয়লেটটা পরিষ্কার রাখেন সন্তানকে আপনি কমোডের ভিতরে পেশাব করালেন এই কমোডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এই দুর্গন্ধের কারণে ফেরেশতা প্রবেশ করে না খেয়াল রাখবেন আপনার খাবার আপনার কাটা আপনার মুরগির হাড় গরুর হাড় গুলো পানির ভিতরে ফেলবেন না এটা জিনদের খাবার এই খাবারের ভিতরে যখনই তারা স্পর্শ করে যিনি তাদেরকে রিজিক দান করে দেন তিনি কে ফেরেশতারা বন্ধু হবে তখন আপনি যখন সবার হক আপনি আদায় করবেন ঘরের ভিতরে যখন আপনি ঢুকবেন শুধু এতটুকু বলবেন বিসমিল্লাহ সবাই বলেন বিসমিল্লাহ ওযু করার সময় কি বলবেন শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম না শুধু কি বিসমিল্লাহ আজকে থেকে সবাই বলেন শুধু কি বিসমিল্লাহ আওয়াজ করে বলেন শুধু কি বিসমিল্লাহ হাদিসের ভিতরে তাসমিয়া এবং বাসমালা দুইটা পরিভাষা ব্যবহার হয়েছে বাসমালা মানে পুরা বিসমিল্লাহির রহমানির রহিম বলা তাসমিয়া মানে শুধু বিসমিল্লাহ বলা আমার সাথে বলেন বাসমালা মানে কি পুরা বলা আর তাসমিয়া মানে কি সহবাসের সময় শুধু বিসমিল্লাহ বলবেন ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ বলবেন ঘরের ভিতরে প্রবেশ করতে শুধু বিসমিল্লাহ বলবেন ঘর থেকে বের হতে শুধু বিসমিল্লাহ বলবেন জবাই করার সময় বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার না ওয়াল্লাহু সবাই বলেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে ওযুর শুরুতে কি পড়বেন বিসমিল্লাহ মসজিদে ঢুকতে কি পড়বেন বিসমিল্লাহ বের হতে কি পড়বেন মাশাআল্লাহ
হ্যাঁ পড়বেন ওইটাও আলহামদুলিল্লাহ দোয়া তো পড়বেন বিসমিল্লাহ বলবেন সাথে বিসমিল্লাহ আগে বলবেন শুধু বিসমিল্লাহ তাসমিয়া মানে বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম না আজকে থেকে এটা আমরা শুধরে নিব ইনশাআল্লাহ বলেন খানা যখন খাচ্ছেন কি বলবেন তাসমিয়া রাসূল তাসমিয়া পড়তেন এই সময় শুধু কি পড়বেন সবাই বলেন শুধু কি পড়বেন খানা খাওয়া শেষ করে আল্লাহর নাম টানেন আজকের এই মাহফিল থেকে ফেরেশতাদেরকে বন্ধু বানায় নেন ঘরের ভিতরে কোন প্রাণীর চামড়া আপনি দেওয়ালের ভিতরে লটকায় রাখবেন না এই চামড়া লটকায় রাখার কারণে ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে না আল্লাহর ফেরেশতাদেরকে বন্ধু বানায় নেন জিকির করতে থাকেন সাওয়াবের নিয়তে থাকেন আমলগুলো করতে থাকেন যিনি কবুল করে নেবেন তিনি কে এবার আসুন আমার ভাইরা আজকের পৃথিবীতে তাকায় দেখেন সংকটপূর্ণ এই পৃথিবী এমন একটা সময়ে আজকের মাহফিল হচ্ছে সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে আজকে সিরিয়ার দিকে তাকায় দেখেন পিঠ দেওয়ালে ঠেকে গেছে প্রায় ১২টা বছর হয়ে যাচ্ছে সিরিয়া মার খাচ্ছে আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন ৮০টা বছর হতে চলছে সিরিয়ার পরে ফিলিস্তিনের ঘটনাও ভয়াবহ হয়ে গেছে একদিন আর দুই দিন না ৮০টা বছর ধরে মার খাচ্ছে শিশু বাচ্চা মা মা বলে পায় না বাপ বাপ বলে পায় না এমন মানুষ দেখেছি মিষ্টি বিতরণ করছে প্রশ্ন করা হলো তুমি কেন মিষ্টি বিতরণ করছো জবাব দিয়েছে আমার একটা না দুইটা না সব ছেলেগুলা আল্লাহর রাহে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে আমার মনে কোনো কষ্ট নাই আর মাত্র একটা ছেলে আছে আল্লাহর কাছে খুশি হয়ে মিষ্টি দিচ্ছি আমার ছেলেটাকে যেন মালিক শহীদ হিসাবে কবুল করে নেয় আল্লাহর গোলামেরা যারা আজকের মাহফিল আসলেন এই পৃথিবীর ভিতরে মালিক সারাটা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে পরীক্ষা নিচ্ছেন মনের ভিতরে প্রশ্ন আসতে পারে কাফেররা তাহলে কিভাবে আমাদেরকে মারে কেমনে কাফেররা আজকে এত শক্তিশালী লাউ কানাতিন দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহ মাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা একটা মাছির দানা পরিমাণ থাকত কোন একটা কাফেরকে মালিক এক ডোক পানি খেতে দিতেন না দুনিয়ার কোন মূল্য আল্লাহর কাছে নাই মুসলমানদের চোখ বন্ধ হতে দেরি হবে শহীদদেরকে ডাইরেক্ট যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কি শহীদদের ছয়খানা পুরস্কারের কথা নবী বললেন কয়টা আপনারা শুনবেন কয়টা কয়টা শুনবেন সবাই কি আমার কথা বুঝতেছেন ছয়টা শুনবেন মাশাআল্লাহ আজকে থেকে একটু নিয়তটা চেঞ্জ করেন এই যে আমরা বসছি বিশ্বাস করেন এত জুলুম নির্যাতনের পরও যারা মসজিদের দিকে আসে না আপনি নিজে মনে করেন আপনি দায়ী আপনার কারণে আজকে মুসলমানরা মার খাচ্ছে ঠিক কিনা বলেন একটু হিসাব মিলায় দেখেন আমার ভাইরা ইউতি শহীদ সিদ্দা খিসাল ইনদা আউয়ালি কাতরাতি মিন দামিহি প্রথম ফোটা রক্ত শহীদের জমিনে পড়ার আগে মালিক ছয়টা পুরস্কার দিয়ে দিবে শহীদের কলিজা যিনি আনন্দ দিয়ে ভরপুর করে দিবেন তিনি কি এক নাম্বার পুরস্কার হচ্ছে ইউকাফিরু আনহু কুল্লু খাতিয়া সব গুনাহগুলো যত গুনাহ যত ভুল শহীদ করেছে প্রথম ফোটা রক্তের সঙ্গে শহীদের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে দুই নাম্বার পুরস্কার হচ্ছে ওয়াইরা
জান্নাতের শহীদের ঘর আল্লাহ তুলে ধরবেন আল্লাহ বলবেন শহীদ এই দেখো তোমার জান্নাতের বাড়ি শহীদ জান্নাতের বাড়ি দেখতে থাকবে এজন্য শহীদের মন থেকে যিনি ভয় উঠায়নেন তিনি কে দেখবেন ফিলিস্তিনের ভাইগুলা যখন শহীদ হয় তাদের চেহারার ভিতর একটা জান্নাতি হাসি ফুটে থাকে এত জুলুম আর নির্যাতন করার পরও ইসরায়েলের ওই বর্বর হায়নাগুলো তাদের হাসি কেড়ে নিতে পারে নাই ঠিক কিনা বলেন তিন নম্বরে তাকায় দেখবেন ওয়ায়ুজাওয়াজু মাআ হুরিল ঈন দুনিয়ার স্ত্রী হারিয়েছে শহীদ জান্নাতি হুরদের সঙ্গে শহীদের বিবাহের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে কয় নাম্বার পুরস্কার আরো আসতে বলেন চার নাম্বারে আমার ভাইরা চার নাম্বারে ওয়ায়ুমানু মিন আযাবিল কবর শহীদদেরকে সেদিন কবরের আযাব থেকে হেফাজত করা হবে শহীদদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেওয়া হবে কবর এমন চাপ মারবে ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে এই ভয়াবহ কষ্ট থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে শহীদ হতে চান তো ইনশাআল্লাহ এরপরে আমার ভাইরা পাঁচ নম্বরে ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবর ভয়ঙ্কর তক্কর লেগে যাবে ইদাস সামাউন ফাতারাত পুরো আকাশটা বিদীর্ণ হয়ে পড়বে চন্দ্র সূর্যগুলা বিক্ষিপ্ত হয়ে যাবে সেই ভয়াবহ সময়ে কিয়ামতের সময়ের ভয়াবহতা থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে গেছে কয়টা আরো আসতে এবার কয় নাম্বার ছয় নাম্বারে আমার ফিলিস্তিনের শহীদরা আমার সিরিয়ার শহীদরা সারা ভূখণ্ডে ভূখণ্ডে মাজলুম শহীদেরা শহীদদের পোশাক পরে সেদিন দাঁড়ায় যাবে বলবে আল্লাহ কোন কারণে শহীদ করে দেওয়া হয়েছিল কোন কারণে আমার বুকের ভিতরে গুলি চালানো হয়েছিল কোন কারণে আমার চোখ উপরে ফেলা হয়েছিল কোন কারণে আমার স্ত্রীকে অসহায় বানানো হয়েছিল আমার ছেলেকে তিন বানানো হয়েছিল আমার মেয়েকে তিন বানানো হয়েছিল মা বাবার মুখ খালি করা হয়েছিল শহীদ সেদিন দাঁড়া যাবে জালেমদেরকে যিনি ছাড়বেন না তিনি কে কয়টা শুনলেন জান্নাত চাই কি চাই না জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে শহীদি মৌতের তামান্না করবেন শহীদ হয়ে মরতে যাবেন মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়াই মাত আলা ফিরাশিহি আপনি যদি বিছানায় শুয়ে মারা যান যিনি শহীদ হিসেবে কবুল করবেন তিনি কে আল্লাহ এবার আসুন আমার ভাইরা এই ছয়টা যে বললাম ছয়টা পুরস্কারের কথা কি আপনারা বলতে পারবেন আমি দেখতে পাচ্ছি এক জাত যুবক আসছে মাহফিলে লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ যুবকরা চিন্তা করতেছে কিরা আমাদেরকে দেখে হুজুর তাকবীর দিল কেন যুবক তোমাদেরকে দেখে তাকবীর দিছি তোমরাই আগামী দিনের সম্পদ ঠিক কিনা বলেন যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ সিরাজগঞ্জের যুবকরা বাদ দিয়া তাহলে এত আস্তে ঠিক বললেন আমি আবার বলি যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ এই তো মা আশা ছয়টা পুরস্কার কে বলবেন এক নাম্বার পুরস্কার কি যুবকরা তোমরা বসো মাশাআল্লাহ এই তো যুবকরা এসে ভরতেছে মাহফিল এক নাম্বার কি মাশাআল্লাহ এক নাম্বার কি রক্তের প্রথম ফোঁটার সাথে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে আল্লাহ দুই নাম্বার
জান্নাতের বাড়িটা আল্লাহ দেখাবেন জোরে করে আল্লাহু আকবার তিন নাম্বার হ্যাঁ মাশাআল্লাহ হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা চার নাম্বার কবরের আযাব মাফ পাঁচ নাম্বার কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন জোরে করে আল্লাহু আকবার ছয় নাম্বার জান্নাতি পোশাক পরে শহীদ সেদিন জালেমদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে এটা ছয় নাম্বার আজকের মাহফিল থেকে হিসাব করে নিয়ে যান সামনের দুনিয়া কতটা ভয়াবহ হবে আল্লাহর নবী 1445 বছর পূর্বে বলে গেলেন লা তাকুমু সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাব মসজিদগুলোকে রাস্তা বানায় ফেলবে আমার উম্মত মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে মসজিদে ঢুকে নামাজ পড়বে না এই মার্কা মুসল্লির সংখ্যা এখন কম না বেশি একজনে কইছে কম সাহস কত কম খালি বেশি যদি বলি যে পার্সেন্টেজ কত হবে একজনে কইছে 99% ওটা তুমি কিয়ামত কি টেনে আনবা নাকি কত হবে 90% লোক আমার বলতে বড় ভয় লাগে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় মসজিদের সামনে দিয়ে আসে আর যায় নামাজ পড়ে না ঠিক কিনা বলেন এরপর আল্লাহর হাবিব বলেন লা তাকুমু সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহর নবী বললেন এমন সময় কিয়ামত হবে তাসলিমুল খাসাব বিশেষ সালাম চালু হবে বিশেষভাবে সালাম দিবে আমাদের দেশে দেখবেন আলেমদেরকে সালাম দেয় না নামাজিকে সালাম দেয় না রিকশাওয়ালাকে সালাম দেয় না ঠেলাওয়ালাকে সালাম দেয় না কিন্তু নেতাকে দেখলে 100 বার সালাম দেয় এমন লোক আছে না কিয়ামতের আগে বিশেষ সালাম চালু হবে এখন বিশেষ সালাম চালু হয়ে গেছে অলরেডি সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম তুই কি সালাম দিছ কিচ্ছু হয় না সালাম সালাম আলাইকুম মানে তোর মৌত আরে সালাম আলাইকুম মানে মৌত আলেমদেরকে জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম মানে তোর উপরে মৃত্যু অর্পিত হোক তো সালাম আলাইকুম যে কইছেন লাভ নাই তো কি বলবেন হ্যাঁ জোরে বিশেষ কোন সালাম নাই বিশেষ কোন সালাম কিয়ামতের আগে বিশেষ সালাম চালু হবে চালু করেন না আল্লাহর রাস্তা এরপরে দেখবেন কিছু কিছু মানুষ আছে জনসমাবেশে উঠলে এটা আরেকটা বিশেষ সালাম কি সালাম আমি একটু দেখাই আপনাদেরকে বুঝতেছেন তো আমার কথা এরকম ঠোঁটের মধ্যে সালাম নাই আল্লাহর হাবিব বলেন আল ইশারাতু বিল আকুফ এমন সময় আসবে মুসলমান খ্রিস্টানদের কোন অনুসরণ করবে হাতের তালু দিয়া এই রকম করে নাড়াচাড়া করবে ঠোঁট দিয়ে সালাম দিবে না এমন মুসলমানও বের হবে ঠিক কিনা বলে আমি খুব চিন্তায় পড়ে গেছি কি রে এইটা কোনটা হিসাব মিলাই দেখছি এটা আর কোনোটাই না জনসমাবেশ ওইটা আপনারা যখন জনসমাবেশে উঠবেন আজকেও যখন আমি মাহফিলে বসছি আমি আপনাদেরকে শুরুতে সালাম দিছি মাঝখানে সালাম দিছি এখনো সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা কি আমি কারো বিরুদ্ধে বললাম ভাই শুধরে নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কলিজায় লাগে নাই তো না লাগে কলিজায় না লাগে শুধরে নেন এটা খ্রিস্টানদের সালাম আমাদের মুসলমানদের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাজি আছেন ইনশাআল্লাহ আজকে থেকে মিডিয়া এটা প্রচার হবে সূত্রে যাবে অনেক মানুষ আল্লাহ যেন খুব সুতরাং বিশেষ সালাম বাদ দেওয়া লাগবে বিশেষভাবে কাউকে সালাম না আপনি বড় ছোটকে সালাম দিবেন ছোট বড়কে সালাম
দিবেন আপনি নিজে অপেক্ষায় থাকবেন না আপনি খতিব আপনি নিজে সবাইকে সালাম দিবেন আপনি বক্তা সবাইকে সালাম দিবেন আজকেও মাহফিলে আসতে গিয়ে অনেককে আমি সালাম দেওয়ার চেষ্টা করেছি তারপরেও অহংকারের লেশমাত্র যদি আমার হৃদয়ে থাকে সালামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এটা ধুয়ে দিক পড়েন আমিন আমিন এরপরে হাদিসের ভিতরে নবীজি বললেন ও ফুসুউত তিজারাত ব্যবসার ভিতরে এমন বেহায়াপনা ঢুকবে স্ত্রীদেরকে দিয়ে মানুষ ব্যবসা করাবে এখন তাকায় দেখেন ফেসবুকের ভিতরে স্বামী পিছনে থাকে সামনে স্ত্রীকে দিয়ে মার্কেটিং করায় ব্যবসা করায় এমন অসংখ্য ব্যবসায়ী এখন আছে না না 1445 বছর পূর্বে আল্লাহ হাবিব বলে গেলেন সুসু তিজারা খারাপ ব্যবসা শুরু হয়ে যাবে নারীকে দিয়ে ব্যবসা করাবে নারীকে পণ্য বানাবে নারীকে দিয়ে ব্যবসা চালাবে ঠিক কি না বলেন বাহ শুরু হয়ে গেছে এবার সামনের দিকে যাব রাগ নাই তো আপনাদের চলেন এবার সামনের দিকে যাই এমন সময় আসবে আমার ভাইরা ও কাতউল আরহাম আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করে ফেলবে আত্মীয়দেরকে চিনবে না ফুফুর খবর নেবে না মামার খবর নেবে না খালার খবর নেবে না চাচার খবর নেবে না নিজের মা বাপের কথা পর্যন্ত ভুলে যাবে এমন সময় যিনি আমাদেরকে পাকড়াও করবেন তিনি কে এটা কি এখন পুরোপুরি আসছেনি ভাই আমার বাংলাদেশে দেখেছি গোল ঘরে মাকে রেখে দিয়েছে মাকে পুলিশরা গিয়ে উদ্ধার করেছে পুলিশ বলছে আপনার কোনো অভিযোগ আসেনি মা বলে আমার কোনো অভিযোগ নাই তবে ছোট্ট একটা প্যাটের ভিতরে আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম আমার ছেলের বিরাট বাড়ি হয়েছে আমার ছেলে আমার জায়গা দিতে পারে নাই এই একটা কষ্ট ছাড়া আর কোনো অভিযোগ আমার নাই এমন সময় আসবে কতল আরহাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে যেই ঘরে আত্মীয়তার সম্পর্ক নাই ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না এই জন্য দেখা যায় শত শত কোটি টাকার মালিক সংসারে সুখ নাই বাচ্চা কাচ্চা হয় না অসুস্থতা ছাড়ে না স্ত্রী তার কথা শুনে না ঠিক কিনা বলে আমার ভাইরা এরপরে নবী আলাইহিস সালাম বলছেন শির দিছে কে বাবারে এই শির দেওয়া এটা শয়তানের কাজ কিসের কাজ মাহফিলে বসে অন্তত হারাম চর্চা আমরা কেউ করব না রাজি আছেন ইনশাআল্লাহ যাবো এরপরে আমি কিন্তু খুব রাত করব না ইনশাআল্লাহ এই তো 11টা বাজতেছে 11টা বলার পর অনেকে চিন্তা করবে আল্লাহ হ্যাঁ ও রাত রাত ফুয়াই দিব একবারে ঠিক আছে আপনারা যদি রাত ফুয়াতে রাজি থাকেন এই যে লোকটা বলছে রাত ফুয়াই দিবেন জানেন আল্লাহ কত খুশি হয়েছে রাত ফুয়াই দেওয়া আজকে আমার পক্ষে সম্ভব না তবে উনি যে বলছে রাত ফুয়াই দিবেন মালিক এত খুশি হয়ে গেছে পুরো রাত ওয়াজ করলে যে পরিমাণ সওয়াব হতো কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা বুখারীর বর্ণনা পূর্ণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিয়েছে জোরে করে এজন্য মুরব্বিকে দরকার আছে না নাই মুরব্বিকে দরকার আছে হ্যাঁ মাশাআল্লাহ মুরব্বির জন্য নতুন একটা মাসআলা আমরা শিখতে পারলাম শুনতে পারলাম আল্লাহ ওনারে কবুল মঞ্জুর করুক পড়েন আমিন আপনারা বলেন তো আল্লাহু আকবার এরপরে হাদিসের অংশ শুনেন আল্লাহ নবী বলেন শাহাদাতুজ জোর মিথ্যা সাক্ষী চলবে কিয়ামতের আগে জায়গায় জায়গায় মিথ্যা সাক্ষী চলবে নিরপরাধ লোককে অপরাধী সাজাবে যে ঘরে ছিল না গাইবি কয়েক ডজন মামলা তার নামে দিয়ে দেওয়া হবে ঠিক কিনা বলে আসেনি আসেনি এগুলা নবী এত পরিমাণ শাহাদাতুজ জোর ইয়াকুম শাহাদাতুজ জোর এতবার বলছে মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী থেকে বাঁচো সাহাবায়ে কেরাম বলতেছে আমাদের মনের ভিতরে বারবার আসতেছিল আহারে
যদি নবীজি কথাটা আর না বলতো এতবার নবীজি বলতেছে আরে মিথ্যা সাক্ষী থেকে বাঁচো এখন মিথ্যা সাক্ষী কম না বেশি এইজন্য চিন্তা করেন কিয়ামত খুব দূরে না কিয়ামত একেবারে কাছ ঠিক না ভাই এরপরেরটা যাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন সময় আসবে ওয়াকিতমানু শাহাদাতিল হক সত্য সাক্ষীকে গোপন করে ফেলবে মিথ্যা মানুষের সামনে প্রচার করবে আল্লাহর হাবিব যেমনটা বলেছেন সারা দুনিয়ার ভিতরে এখন আছে না না আছে না ভাই আছে আপনারা আছে বলছেন আমি কিছু বলি না কিন্তু আমি শুধু হাদিসটা বলছি এখন আসেনি এরপরে নবী আলাইহিস সালাম বলেন শোনো লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তাকতুলা জারহু প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে আজকে আমাদের দেশে তাকায় দেখেন শুধুমাত্র রাজনৈতিক দলাদলি কেন্দ্র করে মুসলমান মুসলমানের গায়ে আঘাত করে ঠিক কিনা বলে আজকে আমরা এই মাহফিলে বসছি একটা বার চিন্তা করে যে লোকটা মারা যাচ্ছে তার পরিবার সব হারিয়ে ফেলছে পরিবারের এমন হতে পারে তিনি একমাত্র সক্ষম ব্যক্তি যার হাত ধরে পরিবারটা চলতো এক একজন পরিবারের প্রধান হারিয়ে যাওয়া মানে পরিবারটা শূন্য হয়ে যাওয়া আজ পরিবারকে শূন্য করে দেওয়া হচ্ছে কিয়ামতের আগে এমন সময় আসবে কেন মারা হলো যে মেরেছে সে জানবে না কেন মরলো যে লোকটা মরেছে সেও জানবে না কোন কারণে আমি মরেছি এমন সময়টাও চোখের সামনে চলে এসেছে ঠিক কিনা বলে আখাহু ভাই ভাইকে মেরে ফেলবে আজ তাকে দেখেন জমি জামার কারণে আপন মায়ের পেটের ভাইকে ভাই মেরে ফেলে আপন মায়ের পেটের ভাইকে ভাই শহীদ করে দেয় ভাইকে ভাই রক্তাক্ত করে ফেলে কত শত স্মৃতি একসঙ্গে ঘুমানো একসঙ্গে খাওয়া দাওয়া সব মানুষ ভুলে যায় শুধুমাত্র দুনিয়া স্বার্থে পড়ে এমন পৃথিবীর ভিতরে যখন মারামারি কাটাকাটি বেড়ে যাবে ভাইকে যখন শহীদ করে দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অপেক্ষা করো আজ যখন আমরা তাকায় দেখি পুরোপুরি মনে হয় সময়টা চলে আসছে ঠিক কিনা বলে এরপরে হিসাব মিলান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন আবাহু বাপকে শহীদ করে দিবে মাকে মেরে ফেলবে ছেলে বাপকে মেরে ফেলবে ছেলে গত দুই দিন আগের ভিডিও দেখেছি বৃদ্ধ বাপকে মারতে মারতে কাদার মধ্যে ফেলে দিয়েছে বাপ হাও মা করে চিৎকার করে কেঁদে উঠেছে স্ত্রী এসে টেনে উঠিয়েছে অথচ বাপ তো এমন সন্তানের গায়ে একটা আঘাত করলে বাপ অজরে গোপনে গোপনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে কেন আমার ছেলেটাকে মারলাম আদরের ছেলেকে শাসন করলাম সেই বাপের গায়ে হাত দিবে মায়ের গায়ে হাত দিবে ঐশীর মতো মেয়ে তৈরি হবে তারা শিক্ষিত থাকবে মাকে খুন করবে বাপকে খুন করে ফেলবে এমন দৃশ্যগুলা যখন দেখবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক কিনা বলে আর একটু সামনের দিকে যাই লা তাকুমু সাআতু আমি দেখতে পাচ্ছি এখন তিনজন উঠছে তিনজন বসলে ইনশাল্লাহ আমরা খুশি হব আসবেন তো আপনারা তিনজন চলে গেছে ওনারা এই তো মাশাল্লাহ বস আমার মাহফিলে আমি কাউরে ছুটি দিই না এই তো মাশাল্লাহ আপনিও বসেন ভাই বসেন ওই যে ভাইও বসেন হ্যাঁ পেস্ট কালার গেঞ্জি এই তো মাশাল্লাহ লিল্লাহে তাকবীর সিরাজগঞ্জের মানুষ এমনি আলোকিত মানুষ আপনারা খুব ভালো মানুষ প্রতি বছর আমার মাহফিলও কেন যেন সিরাজগঞ্জ দিয়ে শুরু হয়
এই বছর প্রথম মাহফিল করলাম আমি সিরাজগঞ্জে সিজনের প্রথম মাহফিল এরপরে মাহফিল শুরু হইছে সিরাজগঞ্জের মানুষকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি আল্লাহ যেন এই ভালোবাসা কবুল মঞ্জুর করেন পড়েন আমিন আলহামদুলিল্লাহ আমিও আপনাদেরকে ভালোবাসি এবার একটু সামনের দিকে যাই আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাব ওই সময় কিয়ামত হবে তার আগ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়াল হারাব পুরো আরবটার ভিতরে পানি আর পানি দেখা দিবে বৃষ্টি আর বৃষ্টি হবে আরব সবুজ শ্যামল হয়ে যাবে এখন তাকে দেখেন আরব সবুজ শ্যামল হয়ে গেছে এই বছর আমি ঘুরতে গিয়েছি কয়েকটা আরবের দেশে আমি তাকায় তাকায় আল্লাহ নবীর হাদিসটাকে দেখতেছিলাম আরব সবুজ হয়ে যাচ্ছে সৌদি আরবে কিছুদিন আগে খুব বৃষ্টি হয়েছে প্রচন্ড ঝড় বাতাসে লন্ডভন্ড হয়ে গেছে মক্কাতুল মুকাররমাতে প্রচন্ড ঝড় বাতাস হয়েছে বৃষ্টি এসেছে প্রচন্ড জোরে আমাদের দেশে যেভাবে বৃষ্টি হয় এইভাবে বৃষ্টি হয়েছে আলামতগুলা বলতেছে মুসলমান সোজা হয়ে যাও কারণ এখনই বোঝা যাচ্ছে যিনি বড় বড় আযাব গজব দিবেন তিনি কে খাসফান ওয়া মাসখান ওয়া কাদফা উপর থেকে পড়ে মানুষ মারা যাবে উপর থেকে পড়ে মানুষ মারা যাবে বর্তমান পৃথিবী পরিসংখ্যানে দেখা যাচ্ছে 7 লাখের অধিক মানুষ একটা বছরে শুধু আত্মহত্যা করে মারা যায় ওমা সবাই বলেন ঠিক না কথা আরো গবেষণা চালাইলো সায়েন্টিস্টরা যে কেন এটা বাড়তেছে টক্সি প্লাজমা প্লাজমা নামে তারা পেয়েছে টক্সি টক্সিন প্লাজমা নামে তারা একটা ভাইরাস পেয়েছে যেটা মানুষের শরীরে প্রবেশ করে ধরেন আপনার বিড়ালের গায়ে প্রথম প্রবেশ করলো বিড়ালটাকে আপনি খুব আদর যত্ন করতেছেন তার গা থেকে আপনার গায়ে আসতে পারে ইঁদুরের গা থেকে এটা বিড়ালের গায়ে আসতে পারে এইভাবে করে সংস্পর্শে মানুষের ভিতরে ঢুকে যায় প্রবল মানুষের ভিতরে সাহস বেড়ে যায় ড্রাইভিং করছে তখন সে এমন উম্মাদের মতো পাগলের মতো ড্রাইভিং করে সে মনে করে আমি মরলে মরলাম এরকম একটা চিন্তা মানুষের ভিতরে ঢুকে যায় এই টক্সিন প্লাজমার কারণে গবেষণা করে দেখেছে ছোট্ট এই ভাইরাসটা যে কোনো মুহূর্তে যে কারো শরীরে যে কোনো মাধ্যম থেকে ঢুকতে পারে নতুন করে মানুষের অভ্যাস হচ্ছে কফি খাওয়া এখন বিড়ালের পায়খানা দিয়ে পর্যন্ত একটা কফি বানায় জোরে কর নাউজুবিল শরীরে কেন ঢুকতেছে বুঝতেছেন না কেয়ামতের আগে মৃত্যুর হার বেড়ে যাবে মানুষ এখন আত্মহত্যার জন্য মেশিন পর্যন্ত আবিষ্কার করেছে তার মানে কেয়ামতের দিকে আমরা ধাবিত হচ্ছি আজকের পৃথিবী কেয়ামতের দিকে যাচ্ছে প্রযুক্তি দিয়ে প্রতিনিয়ত কেয়ামতের দিকে আমরা হাঁটছি যেই স্যাটেলাইট দিয়ে যোগাযোগ নিয়ন্ত্রণ করে ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসে নবীজি বলেছেন এই রকম পাতানো পাতিলের মতো এইগুলো দিয়ে মানুষ যোগাযোগ মেনটেন করবে আজকে দেখেন স্যাটেলাইট গুলোর দিকে তাকায় দেখবেন এই পাতার মতো পাতানো এই সমস্ত মাধ্যম দিয়ে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে যোগাযোগ নিয়ন্ত্রণ করা হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা তারা নবীজির কথার উপরে বিশ্বাস করেছেন আমরা স্বচক্ষে দেখে বিশ্বাস করছি বুঝতে বাকি নাই কিয়ামতের দিনগুলা বড় কাছে ঠিক কিনা বলে আর একটু সামনের দিকে যাবো